আমার সহ মোহাম্মদ মুকিম সিধা আলোচনা করা কংগ্রেসের তমাম নেতা দিল্লি ডকরা হয়েছি বর্তমান চেলাকুমার সহ গোটে মধ্যাহ্ন ভোজন কার্যক্রম রয়েছে সিধা সড়ক তাঁর রিয়াকশন নেওয়া মুকিম বাবু পুরা রাজ্য কংগ্রেস সৃষ্টি আসছে বলে কুহাই পে এতে নেতা দিল্লি ডকরা হয়েছি পিসিসি কথা চর্চা হচ্ছে কি সময় পূর্ব চেলাকুমার যাই রাহুল গান্ধী ভেটিক আসলে কোণ প্রতিক্রিয়া রাখবে আপনার দেখন্তু ডকা তো হয়েছি ভেটি নেও বর্তমান যায় ভেটিলা পরে আমি প্রতিক্রিয়া রাখবু যে কংগ্রেস সংগঠন মজবুত করা যে রাহুল গান্ধী ইচ্ছা আছে নিষ্পতি নিয়েছেন সমস্ত ডাকি বরিষ্ঠ নেতৃমণ্ডলী ওড়িশার এবং ভাবুচি গোটে ভালো আলোচনা হব এবং আগামী দিনের কংগ্রেস কিপর ভাবে মজবুত হব এবং নয় নেতৃত্ব কংগ্রেস কি নেব এবং কিপর কেউ দিশায় কংগ্রেস চালিব পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি এমএলএ মানক মধ্যরু কেহি জনে এমতি গুড়ে চর্চা হচ্ছে তা ভিতরে আপন না কোটি না কোটি সর্বাগ্যের অছি কোন রকিবে দেখন্তু সর্বাগ্যের কিংবা সর্বপক্ষের কথা পড়েনি কথা পড়ুছি যে যে নিষ্পত্তি রাহুল গান্ধী নেবে আমি মন্ডল কইছি সে নিষ্পত্তি মানি আমি সমস্ত চলিব এবং সমস্ত আসিছু মধ্যে বহুত লিমিটেড লোক ডকাইছি নির্বাচিত প্রতিনিধি আউ তিনজন পূর্বতন সভাপতি আউ এআইসিসি মানে সেক্রেটারি অছন্তি তেমন গোটে হেলদি ডিসকশন নিশ্চিত হবে কংগ্রেস কু মজবুত করা এবং যা নির্যাস ভারিব তাকে নিয়ে আমি পুরো ব্যাক করি ওড়িশা আপনি শুনুলে যা নির্যাস আসবে তাকে আমি নিয়ে চালু এভাবে প্রতিক্রিয়া রাখুলে আপনি দেখুথে বর্তমান পিসি সভাপতি নিরঞ্জন পট্টনায়ক আসিকি পৌঁছুচ্ছেন সমস্তে জনক পরে জনে আসি পৌঁছুচ্ছেন কোটি না কোটি রাজ্য কংগ্রেস কু কিভাবে ভাবে মজবুত করা যাই পারিব সে নেই অঙ্ককষা চালিছি তবে বৈঠক পরে হি চিত্র স্পষ্ট হব যে কেউ কেউ প্রসঙ্গে আলোচনা হল কি আগামী নয় পিসিসি সভাপতি হবে।